8 তারিখের বিবৃতি, তারপরে 10 তারিখের চার মার্কিন সিনেটরের বিবৃতি, এবং পিটার হাস মহোদয়ের বঙ্গভবনে গমন, এই সবই কিন্তু এক সূত্রের গাথা। দেখুন, ডিপ্লোম্যাটিক নাইসিটি বলে একটা বিষয় আছে, কূটনৈতিক রীতিনীতি সভ্যতা ভব্যতা। আমন্ত্রিত হয়েছেন এবং একটি সরকার এর জন্যে সবচাইতে শুরুর যে কাজটি সেটি হচ্ছে শপথ গ্রহণ, সেই অনুষ্ঠান সাইওয়ে করাটা কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। এবং মাননীয় মার্কিন রাষ্ট্রদূত এবং মাননীয় হাই কমিশনার ব্রিটিশ সারা কুক, তারা কিন্তু পাশাপাশি বসেছিলেন এবং একটু বলতে গেলে ম্রিয়মাণই ছিলেন। মুখাবয়বে যে প্রতিক্রিয়া সেটি, আর পরবর্তীতে যখন আমাদের জাতির বঙ্গবন্ধু শেখ সুকন্যা দেশরত্ন জনতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখোমুখি হয়েছেন, তখন এক ধরনের কোটান কোট সেটাকে বলা যায় কাষ্ট হাসি, সেরকম একটি হাসি ফুটে উঠেছে মাননীয় রাষ্ট্রদূতের। আপনাকে শুনতে পাচ্ছি না, আপনি মিউট হয়ে আছেন। সরি, আপনি কাষ্ট হাসি বলছেন, কিন্তু আমরা গণমাধ্যমে দেখলাম তারা দুজনই পাশাপাশি, মানে সারা কুক এবং পিটার হাস দুজনই খুব মুচকি হাসি বলুন আর খুব তৃপ্ত হাসিতেই তারা বসে আছেন। অনেকে দাবি করছেন এই হাসিটাকে তৃপ্ত হাসি বলবার সুযোগ রয়েছে কিনা। দেখুন, আমি আমি এই প্রসঙ্গে একটু হাসি বিষয়ে কথা বলতে চাই। বাংলা সাহিত্যের সেরা গল্পের অন্যতম লেখক হাসান নাজরুল হক, তিনি আত্মজাও একটি করবী গাছ যে গল্প, সেখানে হাসির নানান রকমের বর্ণনা দিয়েছেন। হাসির পাঁচ কত রকমের হতে পারে সেটার সুন্দর বর্ণনা আছে। আদমজী পুরস্কার প্রাপ্ত আপনার শওকত ওসমানের কালজয়ী গ্রন্থ ক্রীতদাসের হাসি, সেটিও আমরা দেখেছি যে ক্রীতদাস যখন আপন মনে হাসে সেটা প্রাণবন্ত হাসি, আর যখন তাকে আদেশ করা হয় হাসতে তখন সেটা আপনার মেকি হাসি বা কাষ্ট হাসিতে পরিণত হয়। তো এখন এই সব বর্ণনাগুলো আমাদের যেহেতু জানা আছে, সুতরাং নতুন করে আরেকটি বিশ্লেষণ যোগ করা থেকে বিরত থাকাই ভালো। আফটার অল, তারা মেহমান মানুষ, বাংলাদেশের দায়িত্ব পালন করতে এসেছেন, পেশাগত দায়িত্ব, আমন্ত্রণ পেয়েছেন, আমাদের গর্বের প্রতীক বঙ্গভবনে হাজিরা দিয়েছেন, এবং যে পম্প অ্যান্ড প্যাজেন্ট্রি তার যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করেছেন, সেজন্য অবশ্যই তাদের সাধুবাদ দিতে হবে। ধন্যবাদ। জি, কিন্তু এই হাসির সাথে তাদের অবস্থান পরিবর্তনের কোনো কিছু দেখতে পান কিনা? আমি যদি বলি যে জন কির্বির যে কথাটি বলেছেন যে নির্বাচনের আগের যে অবস্থান ছিল সেখান থেকে পরিবর্তন হয়নি, কিন্তু আমাদের নতুন পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে তাদের জায়গা থেকে তারা হয়তো পরিবর্তিত হয়ে গেছে, কারণ তাদের হাসি এবং তাদের অংশগ্রহণ শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা সমর্থন জানিয়েছে। এটি জায়গায় এই জায়গাটাতে স্পষ্ট আপনার মতামত চাই, তারা কি আসলে সমর্থন সম্ভাষণ আমি জানিয়েছে? পরিষ্কার যদি বলবো, খেয়াল করে দেখেন, আপনার 7 তারিখে নির্বাচনটি হলো, 8 তারিখ রাত বাংলাদেশ সময় 2টোর দিকে স্টেট ডিপার্টমেন্ট থেকে পরিষ্কার স্টেটমেন্ট আসলো, খুব কেয়ারফুলি চোজেন সংগত ভাষায়, এবং সেখানে মোদ্দা যে মেসেজটি সেটি হচ্ছে তারা দ্বাদশ সংসদ নির্বাচনকে ফ্রি এবং ফেয়ার বলতে নারাজ, পিরিয়ড। তারপর শুধু সেখানে এটি থেমে যায়নি, ইট ওয়াজ ফলোড বাই স্টেটমেন্ট ফ্রম ব্রিটিশ গভর্নমেন্ট, কমনওয়েলথ অ্যান্ড ফরেন অফিস, এবং তারপরে চারজন মার্কিন সিনেটর তারাও কিন্তু বিবৃতি দিয়েছে, এটা আমাদের ফোরফ্রন্টে হয়তো আসেনি। এবং সেখানে তারা বলবার চেষ্টা করেছেন, নতুন যে সরকার এসছে তারা যেন গণতন্ত্র এবং মতামত প্রকাশের যে স্পেসটা সেটা যাতে কোনোভাবেই রুদ্ধ করে না দেন। আবারও তারা মিনিংফুল ডায়ালগের আহ্বান জানিয়েছেন, এবং যেই যে নির্বাচনটি সদ্য সমাপ্ত সেটা সম্পর্কে তাদের প্রিজার্ভেশনটা যেটা সরকারের পক্ষ থেকে হাজির করা হয়েছে তার সঙ্গে এক অর্থে সহমতি পোষণ করেছেন। আচ্ছা, এখন এখন তাদের যে আগের অবস্থান অল্প তারা যে সময়ের বলেছিল, মধ্যে আপনি খেয়াল করে দেখেন, এটা 8 তারিখের বিবৃতি, তারপরে 10 তারিখের চার মার্কিন সিনেটরের বিবৃতি, এবং পিটার হাস
মহোদয়ের বঙ্গভবনে গমন, এই সবই কিন্তু এক সূত্রের গাথা। ইউ টার্ন বা উল্টো যাত্রা হিসেবে চিহ্নিত করার কোন সুযোগ নেই। মানে আপনি কি পিটার হাফকে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরে পুষ্পস্তবক নিয়ে যেতে দেখেছেন? মাননীয় সারা কুককে পুষ্পস্তবক নিয়ে হাজির হতে দেখেছেন, যেমনটি করেছেন সিঙ্গাপুরের অ্যাম্বাসাডর কিংবা চাইনিজ চীনা অ্যাম্বাসেডর? রাষ্ট্রদূত কিংবা রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত? সুতরাং সেটা থেকেই তো বোঝা যায় যে তারা একেবারে লৌকিতে থাকছেন। তার মানে শপথ গ্রহণ অনুষ্ঠানে তাদের উপস্থিত হওয়াটা এটা ডিপ্লোম্যাটিক নাইসিটি শুধুমাত্র বলতে চাচ্ছেন, এর চেয়ে বেশি, কিছু মনে করার কোনো সুযোগ নেই। তাহলে পররাষ্ট্রমন্ত্রীর এই দাবিটাকে কিভাবে দেখছেন? এর দেখুন, ক্ষেত্রে তাদের কি মাননীয় উপস্থিতি আসতে পারে কিনা? পররাষ্ট্রমন্ত্রী মাত্র শপথ নিয়েছেন, তিনি তার দায়িত্ব গ্রহণ করার পর তাকে তো খেয়াল করে দেখেন, যথেষ্ট ডিপ্লোম্যাটিক স্টান্স বজায় রেখে কিন্তু তিনি বেনিফিট অফ ডাউট দিয়ে তার বক্তব্যটা রেখেছেন। কিছু না কিছু তাকে বলতে হবে, তাই না? সেই অর্থে তিনি বলেছেন তিনি সরাসরি আমার দাবি মাথায়। করেননি, তিনি বলেছেন এরকমটাই বোঝায়, সেখানে যাওয়া মানেই তো তাদেরকে ইয়ে করা। পাশাপাশি পাশাপাশি আরেকটি বিষয় তো সবসময় আপনিও বলে এসেছেন এবং অনেকেই বলে এসেছে, দাবি করে এসেছে যে নির্বাচনের পর হয়তো স্যাংশন থেকে শুরু করে অনেক ধরনের পিউনিটিভ মেজার্স আমরা হয়তো দেখতে পাবো। এ নিয়ে একটা আতঙ্ক বিরাজ করছে চতুর্দিকে, মোটামুটি আমি মনে করি যে সরকারের মধ্যেই বিরাজ করছে বলেই দাবি করেছেন জনাব রুহুল কবির রিজভী, যে অজানা এক আতঙ্ক সরকারের মধ্যে আছে, যে কারণেই এই সরকার এতটা তাড়াহুড়ো করে অস্বাভাবিক সময়ের মধ্যে, এতটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে তারা এই শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ করতে হয়েছে সরকার গঠন করে। এর পেছনে কোনো কোনো কারণ কি দেখেন কিনা আপনি? আসলে এত তাড়াহুড়ো করে শপথ গ্রহণের কারণ কি? দেখুন, আমরা যতটুকু শুনেছি বা দেখেছি, একদিন আগে এগিয়ে আনা হয়েছে, সেটাই প্রত্যক্ষ করা যাচ্ছে। এবং এখানে একটি সংসদ বহাল, তারপর আরেকটি সংসদ শুরু, এর মধ্যে কোনো স্পেস যদি বেশি পরিমাণে থাকে, সেই রকম একটি সময়ে আপনার যদি তৃতীয় কোনো পক্ষ এটা সুযোগ নিয়ে বসে, সেই স্পেসটা যাতে কেউ না পায়, সেই জন্যই কিন্তু এই তাড়াহুড়োটা, অর্থাৎ কন্টিনিউটি মাস্ট হুম হুম বি দেয়া, সেই চিন্তাটা হয়তো এখানে কাজ করেছে। আর হুম হুম অ্যামাউন্ট অফ রিস্ক বাড়িয়ে লাভ কি, সেটা হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করেছে। আচ্ছা, এমনিতে পার্টিকুলার কোনো কিছু আপনি বলবার কোনো সুযোগ নেই, এর কোন বিষয়গুলি কাজ করতে পারে বলে আপনি মনে করছেন? সম্ভব। আপনার কাছে আসছি।